হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আমরা যারা বাড়িতে ছোট্ট একটা বাগান করি, তারা সবসময়ই চেষ্টা করি গাছে খাবার দেওয়া থেকে শুরু করে রোগ পোকার প্রতিকার সম্পূর্ণ ব্যাপারটাই জৈব উপায়ে করতে। এক্ষেত্রে সিস্টেমিক ইনসেকটিসাইড যদি আমরা ব্যবহার করতে না চাই, সেক্ষেত্রে আমরা নিম তেলের ব্যবহার করতে পারি। অনেকেই নিম তেলের ব্যবহার করে বেশ উপকার পেয়েছেন, আবার অনেকে বলেন নিম তেলের ব্যবহারে কোনো উপকার পাওয়া যায় না। দুজনের কথাই সত্যি, কেননা বাজারে আসল নকল দুই প্রকার নিম তেলই পাওয়া যায়। আপনাকে সঠিকটা দেখে কিনতে হবে। আমি প্রথমে একটা 200 ml পাউচ কিনেছিলাম, তারপর 1 লিটারের এই বোতলটি অর্ডার করি। এর আগেও মার্কেট থেকে আমি নিম তেল কিনেছিলাম যা কোনো কাজের ছিল না। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি প্রথমে 50 ml বা 100 ml ছোট্ট পরিমাণে কিনে দেখবেন কাজ হচ্ছে কি না। যদি সঠিকভাবে কাজ হয় তাহলেই বড় কোয়ান্টিটিতে কিনবেন। আর এক্ষেত্রে আপনি অনলাইনের থেকে অফলাইনে খোলা মার্কেটে বেশি সুবিধা পাবেন, কেননা অনলাইনে ছোট্ট কোয়ান্টিটিতে কিনতে হলে জিনিসের দামটা এমনিতেই বেশি পড়ে, তার মধ্যে আরও 60-70 টাকা করে ডেলিভারি চার্জ পড়ে যায়। আমি প্রথমে 200 ml যে পাউচটা কিনেছিলাম তার দাম নিয়েছিল 199 টাকা, আর তার ডেলিভারি চার্জ ছিল 70 টাকা, ইন টোটাল 269 টাকা। আর পরে এই 1 লিটারের এটা যে কিনেছি এর দাম 499 টাকা, আর এর কোনো ডেলিভারি চার্জ নেই। তাহলে ভাবতেই পারছেন পার্থক্যটা কতটা। এবার চলুন জেনে নেওয়া যাক নিম তেল আমরা গাছে কিভাবে ব্যবহার করব। রিকমেন্ডেশনে লেখা আছে 2-3 ml প্রতি লিটার জলে ভালোভাবে মিশিয়ে তারপর গাছে স্প্রে করতে হবে। কিন্তু আপনার গাছে যদি অলরেডি রোগ পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে প্রতি লিটার জলে 5 ml পর্যন্ত দেওয়া যেতে পারে, খুব তাড়াতাড়ি এফেক্টিভভাবে রেজাল্ট পাওয়ার জন্য। এটা যেহেতু পুরোটাই অর্গ্যানিক, তাই সামান্য পরিমাণে কম বেশি বা একটু বেশি ব্যবহার করলেও এতে পরিবেশেরও কোনো ক্ষতি হবে না, আপনার আমার স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। বাণিজ্যিক কৃষিতে প্রচুর পরিমাণে সিস্টেমিক ইনসেকটিসাইড ব্যবহার করা হয়ে থাকে, যা সঠিকভাবে ব্যবহার করলে তা পরিবেশের সামান্য ক্ষতি করে। কিন্তু অনেক সময় বা বেশিরভাগ সময়ই এর ওভার ইউজ হয়ে থাকে, যা পরিবেশের পক্ষে এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। অনেক সময় দেখা যায় সিস্টেমিক ইনসেকটিসাইড, যাকে সোজা বাংলায় বিষ বলে দোকানে বিক্রি করা হয়, পোকা মারার বিষ বললে বা ফসলে পোকা লেগেছে তার জন্য 20 দিন দোকানদার দিয়ে দেবে, সেই বিষটা গাছে যখন স্প্রে করা হয় সেই জল ধুয়ে যখন পাশে পুকুরে বা নদীতে যায়, সেই বিষক্রিয়ায় পুকুরের মাছসহ অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে বিশ্বের উন্নত দেশগুলি এখন জৈব উপায়ে কৃষিকার্য করার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। যাই হোক, বাণিজ্যিক কৃষিতে সিস্টেমিক ইনসেকটিসাইডের ব্যবহার হয়তো আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা এতটুকু করতে পারি বাড়িতে যে ছোট্ট বাগানটি করব সেখানে সিস্টেমিক ইনসেকটিসাইড বা বিষ স্প্রে করার পরিবর্তে জৈব উপায়ে নিম তেল ব্যবহার করে নির্ভেজাল বিষমুক্ত ফল ও সবজি উৎপাদন করতে পারি। গাছে নিম তেল স্প্রে করার সবচেয়ে ভালো সময় হল পরন্ত বিকেলে বা সন্ধ্যার সময়। আপনি চাইলে সকালেও করতে পারেন, তবে সেটা একদম সকাল সকাল করতে হবে, যাতে স্প্রে করার পর 1-2 ঘন্টা কড়া সূর্যের রোদ গাছে না পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে
যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।